historic moment for Bangladesh. Overtook gives Netherlands a win. টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় প্রতিটি আসরেই কোনো না কোনো ছোট দলের কাছে লজ্জাজনক হারে বিদায় নিয়েছে অনেক বড় দলগুলো। সর্বশেষ এবারের বিশ্বকাপেই তো আফগানিস্তানের কাছে হেরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলগুলো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এমনকি ইউএস এর মতো দলের কাছে হেরে পাকিস্তান তো সুপার এইটেই উঠতে পারেনি। তাই আজকের ভিডিওতে টি-টোয়েন্টি ক্রিকেটের এমনই কয়েকটি ম্যাচ নিয়ে কথা বলবো যারা ছোট দলের কাছে অপ্রত্যাশিত লজ্জাজনক হারে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর, আর সেই আসরের প্রথম অঘটনটা ঘটে চতুর্থ ম্যাচেই, যেখানে জিম্বাবুয়ে হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার মতো দলকে 20 ওভারে মাত্র 138 রানেই আটকে ফেলে জিম্বাবুয়ের বোলাররা। জবাবে বুসি সিভান্দা ও ব্র্যান্ডন টেলরের দুর্দান্ত ব্যাটিংয়ে 5 উইকেট হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে। অবশ্য জিম্বাবুয়ে তখন বেশ শক্তিশালী দল ছিল, তখনকার সময় তারা বিশ্বের সব বড় বড় দলগুলোকে হারাত। তবে সেই বিশ্বকাপে এর থেকেও আরও বড় চমক ছিল এর ঠিক পরের ম্যাচেই, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলকে হারিয়ে দিয়েছিল টি-টোয়েন্টিতে নবাগত দল বাংলাদেশ। তখনকার সময় তারকা সমৃদ্ধ শক্তিশালী এক দল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই ম্যাচে সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে ক্যারিবীয়রা 20 ওভারে মাত্র 164 রান করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম নাজিমুদ্দিনের উইকেট হারালে ব্যাটিংয়ে জুটি বাঁধেন আফতাব আহমেদ ও মোহাম্মদ আশরাফুল। আর সেদিন আশরাফুলের ব্যাটিং তাণ্ডব ক্যারিবীয় বোলারদের অসহায় করেছিল। তখনকার সময় প্রায় 226 স্ট্রাইক রেটে মাত্র 27 বলে 61 রানের এক তাণ্ডব ইনিংস খেলে 6 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ, যা তখনকার সময়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলেছিল এবং শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ প্রথম রাউন্ডেই বাদ পড়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে বলে রাখা ভালো, তখনকার সময় বাংলাদেশ ক্রিকেটে আশরাফুলের ক্রেজ ও পরিচিতি ব্যাপক ছিল। এমনও সময় ছিল শুধুমাত্র আশরাফুলের ব্যাটিং তাণ্ডবেই বিশ্ব পরাশক্তির দলগুলোকে একাই হারিয়েছিল। এখনকার সময় যেমন সাকিব তামিম মাশরাফিরা বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড, ঠিক তখনকার সময় ক্রিকেট মানেই ছিল মোহাম্মদ আশরাফুল। তাই ব্যক্তি ছাপিয়ে শুধুমাত্র একজন ক্রিকেটার আশরাফুলের ফ্যান যারা, তারা কমেন্টে জানিয়ে দিন। 2009 টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লর্ডসের মাঠে সবাইকে চমকে দিয়ে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল স্বাগতিক ইংল্যান্ডকে। ইংল্যান্ডের দেওয়া 163 রানের টার্গেটে ব্যাট করতে নামা নেদারল্যান্ড শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়লেও মিডল অর্ডারের বড়সায় শেষ ওভারে তৈরি হয় দারুণ উত্তেজনা। শেষ 6 বলে তখন 7 রান দরকার। স্টুয়ার্ট ব্রডের দারুণ বোলিংয়ে তখন শেষ বলের সমীকরণ দাঁড়ায় 1 বলে 2 রান। কিন্তু এবার স্টুয়ার্ট ব্রডের বোকামিতে রিটার্ন বলে স্টাম্পে থ্রু করতে যেয়ে মিস হলে ওভার থ্রু থেকে 2 রান নিয়ে জিতে যায় নেদারল্যান্ড। তবে 2014 বিশ্বকাপে আবারও দেখা হয় এই দুই মহারথীর। মহারথী এজন্য কারণ দুদলের মধ্যে শক্তিমত্তার পার্থক্য অনেক বেশি থাকলেও মাঠের খেলায় তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে। আর 2014 টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারও ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটায় নেদারল্যান্ড, আর এই পরাজয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে যায়। 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ তাদের সেরা দল ছিল 2016 বিশ্বকাপে, যেখানে তারকা সমৃদ্ধ দল আর অলরাউন্ডারে ভরপুর, যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সেরা পাওয়ারফুল একাদশ ছিল। তবে কথা হচ্ছে সেই চ্যাম্পিয়ন দলটিও হোঁচট খেয়েছিল মাঝপথে। হ্যাঁ, 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন পরাশক্তির দলকে আফগানিস্তানের মতো দল হারিয়ে দিয়েছিল, আর তাতেই আফগানদের নিয়ে হইচই শুরু হয় ক্রিকেট বিশ্বে। 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে কোনো বড় ধরনের অঘটন না থাকলেও সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতির মোকাবেলা করতে হয় ভারত পাকিস্তান ম্যাচে। হ্যাঁ, সুপার 12-এর 16তম ম্যাচে মুখোমুখি হয় এই দুই চির প্রতিদ্বন্দ্বী, যেখানে প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে 151 রান করে। জবাবে পাকিস্তান বিনা উইকেটেই মাত্র 17.5 ওভারে ম্যাচটি জিতে যায়, আর সেখানেই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে ভারত। কারণ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সেরা বোলার থাকা সত্ত্বেও জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জাদেজার মতো বোলাররা সেদিন এই রানকে ডিফেন্ড করা তো দূরের কথা, সামান্যতম চাপেও ফেলতে পারেনি পাকিস্তানকে। রিজওয়ান ও বাবর জুটি সেদিন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে, আর হট ফেভারিট ভারতের এমন পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নানা সমালোচনার তোপে পড়ে তারা। 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপ আসরের সবচেয়ে মজার ঘটনা ঘটে সুপার 12-এ যাওয়ার লড়াইয়ের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে, যেখানে গ্রুপ এতে নামিবিয়া হারিয়েছিল শ্রীলঙ্কাকে, আর নামিবিয়াকে হারিয়েছে নেদারল্যান্ড, আবার নেদারল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। এদিকে আবার গ্রুপ বিতে স্কটল্যান্ড হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, আবার স্কটল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড, আবার আয়ারল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের এই ম্যাচগুলো সত্যিই সার্কাসে পরিণত হচ্ছিল। তবে সুপার 12-এ ঘটে সবচেয়ে বড় অঘটন, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছিল টেবিলের টপে থাকা পাকিস্তানকে। জিম্বাবুয়ে 131 রানের টার্গেট দিয়েও মাত্র 1 রানে হারিয়েছিল পাকিস্তানকে, যা ছিল আসলে টপ অফ দ্য মোমেন্ট।
2024 টি টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরটি তো শুরু থেকেই দারুণ চমক দিয়ে যাচ্ছিল, তবে এই আসরের সেরা অঘটনটি যদি বলতে হয় তাহলে বলবো গ্রুপ পর্বের ম্যাচে ইউএসএর মতো নবাগত দল হারিয়ে দিয়েছিল পাকিস্তানের মতো হট ফেভারিটকে। শুধু তাই নয়, ইউএসএর কাছে হেরে পাকিস্তানকে বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই, যা হয়তো কেউ এক্সপেক্টই করেনি। শুধু তাই নয়, এই আসরের অনেক লো স্কোরিং ফাইটিং ম্যাচ থেকে শুরু করে আফগানদের দারুণ চমক সবার চোখে পড়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। যদিও এটিকে চমক বা অঘটন বলার কোনো সুযোগ নেই, কারণ তারা তাদের সামর্থ্যের যোগ্য প্রমাণ দিয়েছে। পুরো আসরে আফগানদের ব্যাটিং বোলিংয়ের টপনোচ পারফরমেন্স দেখলে যার প্রমাণ পাওয়া যায়। তো আপনার কাছে টি-20 বিশ্বকাপের কোন আসরটি সবচেয়ে সেরা ছিল তা জানিয়ে দিন কমেন্টে লিখে। ধন্যবাদ।